সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। খুব ভালো মানুষ, একটা মানুষের এর চেয়ে বেশি পাওয়ার হয়তো কিছু নেই। আর আমি এটা একটা যুক্ত করতে চাই, ওনার আবৃত্তি বক্তৃতা মাঝে যেটি এসেছে ওনার, সেটার সাথে কিন্তু চোখের জলও এসেছে। উনি একজন মানবিক এবং দেশপ্রেমী মানুষ, এটা নিঃসন্দেহে বলা যায়। শুভ জন্মদিন আপনার প্রধান ভাই। শুরুতেই জন্মদিন পালন হচ্ছে, এই অনুষ্ঠানের লোক এবং শেখার যে ইচ্ছা সেটা আমি ছাড়তে পারিনি। এই অনুষ্ঠান শেষে আবার আমি এতে আমার লায়ন্স ক্লাব লায়ন্স ফাউন্ডেশনের চক্ষু হাসপাতালে আমি যাব। তো যাই হোক, আপনাদের সবার প্রতি আমরা ঋণী হয়ে থাকলাম, কাব্যকথা সাহিত্য পরিষদ ঋণী হয়ে থাকলো, কাব্যকথা সাহিত্য পরিষদকে আপনারা এগিয়ে নেবার জন্য জ্ঞান এবং পরামর্শ সবই সবটাই দিবেন, এবং আপনারা সব অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে আমাদেরকে ভাগ্যবান করবেন। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, আবারও ভারত প্রধান ভাইয়ের জন্য শুভকামনা শুভ জন্মদিনের। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সেটা কিন্তু আসলেই অহংকার করা যাবে না, এটাই শেষ কথা। তো ভারত প্রধান সম্পর্কে বলি, উনি কবিতা লিখেন, উনি নাটক লিখেন, মঞ্চে অভিনয় করেন। উনি ভারত প্রধানের বিনয় এবং ভারত প্রধানের সাহিত্যের যে যোগসূত্র সেটি আমাকে আকর্ষণ করেছে। আমি ভারত প্রধানের সাথে বিভিন্ন সময় আলাপ করে জেনেছি, উনি সাহিত্যের যে যে শাখায় বিচরণ করেন সেগুলোকে ওনাকে বলা যায় কবি সাহিত্য অন্ত প্রাণ একজন মানুষ। কবি আমরা কবি বলেই সম্বোধন করি, কবি ভারত প্রধান ওনার কবি। সবার নাম আমার এই মুহূর্তে বলা অসম্ভব না, তারপরেও আপনারা আপনাদের সবার সামনে আমি দুটো কথা বলছি, এটাকে আমি অতি সাহস হিসাবে গণ্য করছি। আপনারা বলবেন খাওয়ার চোখে দেখবেন, আমি কিছু কথা বলে শেষ করে দেবো, বেশি কথা বলবো না। আমি কর্মসূচি বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তা, অনুষ্ঠান বিভাগের প্রযোজক, এবং আমি অনুষ্ঠান অধ্যক্ষ, শিল্প সাহিত্য নৃত্য এবং আবৃত্তি বিভাগ যাই দেখি। যে কারণে এই রাষ্ট্রের অনেক কবিদের জ্যেষ্ঠ, একেবারে যারা এখন জীবিত জ্যেষ্ঠ কবিদের থেকে শুরু করে বইয়ের কনিষ্ঠ কবি, সবার সঙ্গে আবৃত্তি গান নৃত্য শিল্পী অনেকের সঙ্গে আমার দেখা হয়। এখানে অনেক কেউ কেউ আমাদের চ্যানেল ভালো করে আমার অনুষ্ঠান অনেকে করেছেন, অনেকে আমার রুমে যান, এবং কবি জালাল খান ইউসুফের সঙ্গে আমার পরিচয়ও ঠিক সেভাবে। আমরা একবার বঙ্গবন্ধুকে নিয়ে একটা অনুষ্ঠান করি, সঙ্গীত অনুষ্ঠান, সেখানে জালাল খান ইউসুফি একটা পুঁথি পাঠ করেন বঙ্গবন্ধুর উপরে, সেই থেকে তার সঙ্গে আমার পরিচয়। এবং ওনাকে আমার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, তিনি একজন কবি ছিলেন, মুক্তিযোদ্ধা এবং উনি নজরুল গবেষক। যেটা বলতে চাই যে আমি কোথাও যদি যাওয়ার প্রয়োজন মনে করি, আমি আসলে দাওয়াতের অপেক্ষায় থাকি না, আমি চলে যাই। যেমন শাহবাগ কেন্দ্রে কিছু সাহিত্য চর্চা হয়, এখানে হয়, আমি কারো দাওয়াতের অপেক্ষায় থাকি না, আমি সেখানে চলে যাই। শুধু এখানে না, সাহিত্য চর্চার জায়গা না, কারণ যে আমাদের শিল্পকলা একাডেমিতে যে মঞ্চ নাটকগুলো হয়